50 বছরের মধ্যে ব্রিটেনের পাউন্ডের সর্বোচ্চ দরপতন হয়েছে, তার মানে দেশটির পাউন্ডের মূল্য কমেছে। গত কয়েক মাস ধরে পাউন্ডের এমন দরপতন হচ্ছিল, কিন্তু গতকাল 26 সেপ্টেম্বর ব্রিটিশ পাউন্ড গত 50 বছরের মধ্যে আমেরিকার ডলারের বিপরীতে রেকর্ড নিম্নতম পর্যায়ে নেমে এসেছে। আর এই কারণে যুক্তরাজ্যের আমদানি পণ্যের দাম বাড়তে পারে, যুক্তরাজ্যের বাইরে উৎপাদিত সব ধরনের পণ্যের, তাছাড়া বিমান ভাড়া সহ আর কি কি খাতে পাউন্ডের এই দরপতনে মানুষদের ভোগান্তিতে যেতে হতে পারে তা নিয়ে তৈরি হয়েছে গবেষণা, এবং বলছে যে আসলে প্রত্যেকটি জিনিসেরই আসলে দাম বেড়ে যেতে পারে, বিশেষ করে যেসব পণ্য বিভিন্ন দেশ থেকে এক্সপোর্ট করা হয় সেসব পণ্যের ক্ষেত্রে। এর আগে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যের সবচেয়ে বড় ট্যাক্স কাটের ঘোষণার পরে এমন দরপতনের ঘটনা ঘটল। পাউন্ড স্টার্লিং সোমবার দিনের শুরুতে 1.03 ডলারের কাছাকাছি নেমে আসার পরে আবার 1.08 ডলারে পৌঁছানোর পরে কিছুটা অবস্থান ফিরে পেয়েছে। তার আগে ব্রিটিশ চ্যান্সেলর কোয়াসি কোয়াটেং জীবনযাত্রার উচ্চ বিল নিয়ে ধুঁকতে থাকা পরিবারগুলোর জন্য 45 বিলিয়ন পাউন্ডের প্যাকেজের ট্যাক্স কাটছাটের প্রতিশ্রুতি দেন, যা তিনি শুক্রবার ঘোষণা করেছিলেন। এদিকে কিছু অর্থনীতিবিদ ভবিষ্যৎবাণী করেছেন, পাউন্ডের দরপতন ঠেকাতে এবং উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক অফ ইংল্যান্ড এই সপ্তাহে জরুরি সভা ডেকে ইন্টারেস্ট রেট বাড়ানোর কথা বলছে। এবং এটি কিন্তু আজ ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলোর মূল বিষয় যে দেশটিতে আবার ইন্টারেস্ট রেট বাড়ছে। যদি তাই হয় তবে এটি ব্যাংকের সুদের হার অর্ধ শতাংশ পয়েন্টে বাড়িয়ে 2.25% করার এক সপ্তাহ পর কম সময়ের মধ্যে আবারও বাড়বে। মার্কেট পর্যবেক্ষকরা পূর্বাভাস দিয়েছেন যে আগামী বসন্তের মধ্যে সুদের হার 5.5% কিংবা তার চেয়েও বেশি হতে পারে। চলতি সেপ্টেম্বরে টানা সপ্তমবারের মতো সুদের হার বৃদ্ধির ঘটনা ঘটেছে, যা গত 14 বছরের মধ্যে সর্বোচ্চ হার নিয়ে গেছে। এই অবস্থায় আরও বৃদ্ধি অব্যাহত থাকলে লক্ষ লক্ষ বাড়ির মালিকদের জন্য মাসিক মর্গেজ খরচ বেড়ে যাবে। এছাড়া ডলারের বিপরীতে পাউন্ড নিম্ন পর্যায়ে থাকলেও তেল গ্যাস সহ ডলার মূল্যের পণ্য আমদানি আরও ব্যয়বহুল হবে। এতে অন্যান্য আমদানিকৃত পণ্যগুলো যথেষ্ট বেশি ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যা মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে, যা ইতিমধ্যে কয়েক দশক ধরে সর্বোচ্চ হারে রয়েছে। এদিকে ব্রিটেনে প্রায় 50% খাদ্যদ্রব্য অন্য দেশ থেকে আমদানি করতে হয়, এর ফলে খাদ্যের দাম বেড়ে যাবে, এমনকি কলগেট থেকে কলা পর্যন্ত পণ্যের দাম বেড়ে যাবে। আইফোনের মতো যুক্তরাজ্যের বাইরে তৈরি হওয়া প্রযুক্তির পণ্যেরও দাম বাড়বে, এতে অনেক দফা সংকটে পড়বে ব্রিটিশরা। এছাড়া আপনি যদি বাইরের দেশে কিংবা আমেরিকায় ঘুরতে যান সেক্ষেত্রেও কিন্তু বেশি অর্থ গুনতে হবে। এই ছিল আমার কাছে ডলারের দাম, ডলারের যে মূল্য বৃদ্ধি পেয়েছে পাউন্ডের বিপরীতে, সে তাতে যে আসলে দেশটির ইন্টারনাল অর্থনীতিতে কী ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে যে গবেষকরা যেসব তথ্য দিয়েছে সে বিষয়ে কিছু বিস্তারিত যুক্তরাজ্যে। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানা মিডিয়ার ইউটিউব এবং ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranamedia24.com এ।